সবাইকে স্বাগত এশিয়ান দেশ সংবাদে। দর্শক পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। চলে যাচ্ছি পুরো খবরে। যশোরে অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশ জানায় রবিবার বিকেলে ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের মাহিম। এই ঘটনায় নির্যাতিত কিশোরী ও তার বাবা অভিযোগ দায়ের করেন। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।